नमस्कार बंधुरा, माई गार्डन थेके आपनादेर स्वागत जानाई। आर आपनारा देखछेन माई गार्डन, शंकर दास आपनादेर साथे रयेछे। आमी आजके देखाते चाइछी जे किभाबे जबा गाछेर काटिंग करते हय। आपनी बछरे सब समय आपनी काटिंग करते पारेन, तबे आगस्ट आर सेप्टेम्बर मास होच्छे काटिंग करार बेस्ट समय। तो आपनी जखन खुशी इच्छा काटिंग आपनी करतेई पारेन, তাতে কোনো অসুবিধা নেই। কোনো মিডিয়াম ছাড়া বা কোনো রুটিন হরমোন বা কোনো মিডিয়াম বা অ্যালোভেরা জেল দিয়ে, অনেকে দেখা যায় অ্যালোভেরা জেল দিয়ে করছে, কিন্তু আমি সেগুলো আমি কিছু ব্যবহার করব না। আমি শুধু একদম সিস্টেমেটিক, যেরকম নর্মাল ব্যাপার সেইভাবে আমি আপনাদেরকে হাতে কলমে দেখাবো যে কিভাবে একটা জবা গাছের কাটিং করতে হয়। বন্ধুরা, এই আমি দুটো ডাল আমি কেটে নিয়েছি। দেখুন, কুচি কুচি ডাল, এই ডাল কিন্তু পরিপক্ক নয়, একদম কুচি ডাল। এই দুটো ডাল নিয়ে আজকে আমি আপনাদের সামনে কাটিং করে দেখাবো এবং এখান থেকে শিকড় গজানো অবস্থায় আমি দেখাবো যে কিভাবে এই ডালটা, এই কুচি ডালে সহজে কাটিং করা সম্ভব, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো, একদম হাতে কলমে তুলে ধরব। এই ডান্ডির পাতাগুলো কেটে দিন আর এই এই পাতাটাকেও আপনারা ফেলে দিন। পাতাটা ফেলে দিয়ে আমি এখানে পুঁতে দেব, এখানে পুঁতে দেব। আর এই গাছের এই ডালটাও আমি এই ডালটাও আমি এখানে সুন্দর করে পুঁতে দেব। কাটিং আপনি যখন তখন করতে পারেন, কিন্তু বেস্ট টাইম হচ্ছে আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে। আগস্ট মাসের দিকে যেহেতু একটু বর্ষা থাকে, বর্ষার জলটা পায়, সেই সময় যে কোনো গাছের কাটিং করলে 100% সফলতা পাওয়া যায়। কিন্তু আমি এই এখন যেহেতু এটা হচ্ছে যে জানুয়ারি মাস, এই জানুয়ারি মাসে কিভাবে কাটিং করলে হবে সেটা আপনারা দেখে নিন। জল দিয়ে দেব, জল দিয়ে দেওয়ার পরে আমরা একটা পলিথিন পেপারে এটাকে মুড়ে রাখবো। এইভাবে আমরা কুড়ি দিন মুড়ে রেখে দেব। বন্ধুরা, আমি ঠিক কুড়ি দিন পরে ফিরছি। এবারে এটাকে খুলে দেখি যে এর অবস্থাটা কি হয়ে আছে। দেখেছেন বন্ধুরা, ভিতরে বাষ্প জমে আছে, ভিতরে অনেক আগাছা হয়ে গেছে, এগুলোকে তুলে দিতে হবে, আগাছা হয়ে গেছে। এবার আমরা দেখি যে এই গাছগুলোর কি অবস্থা আছে, রুট বেরিয়েছে কি না। গাছটা তো দেখছি যে চাঙ্গাই আছে, কিন্তু আমরা একের পর এক তুলে দেখব যে এর রুট হয়েছে কি না। এটা আমরা দেখে নেব রুট হয়েছে কি না, আর এটাকে আমরা দেখে নেব যে রুট হয়েছে কি না। হ্যাঁ বন্ধু, রুট হয়ে গেছে, রুট চলে এসছে। এগুলো আমরা ধুয়ে দেখাবো যে কিভাবে এই রুটগুলো এসছে কি না দেখি না। হ্যাঁ বন্ধু, দেখেছেন
সুন্দর কিন্তু রুট চলে এসেছে। এটা খুব সুন্দর হয়েছে। একটা দেখি আর একটা ডালে, এইটারও বন্ধু দেখুন রুট কিন্তু খুব ভালো হবে। এই বন্ধু এই রুট কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। তাহলে বন্ধু দেখেছেন যে কত সুন্দর কাটিং করা যায় সরু ডাল দিয়ে, এটা আপনারা স্বচক্ষে দেখলেন, স্বচক্ষে দেখলেন। এবং এটা আমি শিকড়টা আমি টেনে টেনে দেখাবো, দেখুন এরকমই কিন্তু শিকড় হয়। আপনারা দেখে থাকবেন যে অনেক ফেক ভিডিও আছে সেগুলো আঠা দিয়ে আটকায়, এটা কিন্তু বন্ধু ন্যাচারাল, একদম একদম ন্যাচারাল, এর মধ্যে কোনো এ নেই। রুট কিন্তু জবা গাছের রুট কিন্তু এইভাবেই গ্রো হয়, এইভাবেই কিন্তু তৈরি হয়, এটা একদম ফেক নয়, এটা সম্পূর্ণ একদম তরতাজা ন্যাচারালভাবে কিন্তু এর কাটিংটা করা আছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। বন্ধুরা দেখতে থাকুন আমি এই পটেতে চারাগুলো বসাবো। এইভাবে আপনারা যদি কাটিং করতে পারেন খুব সুন্দরভাবে কিন্তু বন্ধুরা গাছ কাটিং করে চারা তৈরি করা সম্ভব। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করতে ভুলবেন না বন্ধু। আজকের মতো এইটুকুই,